Hello class 4, today we will start page 88. See, on the top of the page there are some wardrobe which we learned yesterday. Number 1, stage enacted. Stage enacted. What is the meaning of stage? The meaning of stage is, the similar meaning of stage is enacted. Annual, yearly, batsurik, braiding, plaiting or tying the hair, chul bandha, attend, appear for. কোনো জায়গাতে তুমি মিটিংয়ে তুমি অ্যাটেন্ড করলে বা স্কুল অ্যাটেন্ড করলে ক্লাস অ্যাটেন্ড করলে অ্যাসেম্বলি অ্যাটেন্ড করলে অ্যাপিয়ার ফর কোর্স সিরিজ অফ লেসন অন এ পার্টিকুলার সাবজেক্ট সিরিজ অফ লেসন অন এ পার্টিকুলার সাবজেক্ট যেমন তোমাদের মাই বাটারফ্লাই বুকে 10টা লেসন আছে তাহলে ওই 10টা লেসনকেই বলা হচ্ছে তোমাদের ফোরের বাটারফ্লাই কোর্স সিরিজ অফ লেসন্স অন এ পার্টিকুলার সাবজেক্ট উইং সাইড অফ দ্য স্টেজ উইং মানে একটা অংশ একটা মঞ্চের একটা একদিকের অংশকে বলা হচ্ছে উইং গেস্টচার মুভমেন্ট মেড উইথ হ্যান্ডস যদি তুমি কোনো কিছু করে দেখাও ফিজিক্যালি সেটাকে বলা হচ্ছে গেস্টচার নাও অ্যাক্টিভিটি ওয়ান টেক দ্য কারেক্ট আনসার দেয়ার আর থ্রি অল্টারনেটিভ আনসার্স ফর ইচ কোশ্চেন ইউ হ্যাভ টু টেক দ্য কারেক্ট আনসার নাম্বার এ রুমা অ্যান্ড হার মাদার ওয়ার সিটিং অন দ্য চেয়ার কট ফ্লোর ম্যাট The answer is floor mat. The correct answer is floor mat. So you have to tick on answer 3, floor mat. The hair of Ruma's mother is long, short, grey. The hair of Ruma's mother is long. So you have to tick number 1. Vikas has been gone for 5, 6, 7 months. You have to tick the correct answer. 6 months. Vikas had gone to attend a language learning course, computer course, dance class. Obviously, it's a language learning course. So you have to tick number 1. Then activity 2. Why do you think Vikas had gone to attend a language learning course? Discuss with your partner. তুমি কেন মনে করো যে বিকাশ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স জয়েন করতে গিয়েছে সেটা তোমার বন্ধুদের সঙ্গে আলোচনা করতে বলেছে এটা স্ক্রিপ্ট করে যাও এবার দেখো পরের পাতে চলে যাও প্লিজ মুভ টু নেক্সট পেজ লেটস কন্টিনিউ এবার আমরা লেসনটাকে আবার পড়ব দেখো জাস্ট দেন বিকাশ স্টেপ ইন কখন বিকাশ স্টেপ ইন করলো না যখন তার বোন কি করলো না তোমার এটাই করলো বোন যখন গিয়ে দরজাটা খুললো হাত বাড়িয়ে তখন বিকাশ কী করলো স্টেপ ইন করলো তখন বিকাশ কী করলো স্টেপ ইন করলো স্মাইলিং সে ভেতরে ঢুকলো হাসতে হাসতে হি ক্যারিজ
several brown paper parcels. He carries several brown paper parcels. সে অনেকগুলো ব্রাউন পেপার তোমরা দেখেছো, খয়েরি রকমের তোমাদের যে ব্রাউন পেপার পাওয়া যায় কভার করার জন্য, ওই রকম পার্সেল প্যাকেট নিয়ে অনেকগুলো প্যাকেট, সেভারেল মানে অনেকগুলো ব্রাউন পেপারের প্যাকেট নিয়ে প্রবেশ করলো রুমের ভেতরে। বিকাস হোল্ডস রুমার্স হ্যান্ডস অ্যান্ড অ্যাপ্রোচেস, বিকাস তার বোনের রুমার হাতটা ধরলো, অ্যান্ড অ্যাপ্রোচেস ইজ মাদার, তার মাকে বললো। রুমা স্মাইলস হ্যাপিলি, রুমা কি করলো না আনন্দে হাসলো। এইগুলো হচ্ছে সব ফিজিক্যাল গেস্টচারে তোমাদেরকে অভিনয় করে দেখাতে হবে। হ্যাঁ, এইবার দেখো আসল কি কি কথা বলবে মাদার, বিকাশ, রুমা, সেগুলো তাদের ডায়লগগুলো দেওয়া আছে। দেখো, মাদার, ও বিকাশ, হাউ ওয়ান্ডারফুল, উই ওয়ার টকিং অ্যাবাউট ইউ জাস্ট নাও। ও বিকাশ, কি দারুণ ব্যাপার, আমরা তোমার সম্বন্ধেই এখন কথা বলছিলাম। এবার দেখো, এই কথাটা শুনে বিকাশ বলছে, ইয়েস মাদার, ইটস মি, হ্যাঁ মা আমার সম্বন্ধে, আই হ্যাভ সাম গ্রেট নিউজ ফর ইউ, তোমার জন্য আমি, আমার কাছে অনেক দারুণ খবর আছে। আই অ্যাম আ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি নাও, আমি এখন একজন পোস্ট অফিসের কর্মী, আমি এখন পোস্ট অফিসের কর্মী। আই স্যাট ফর অ্যান এক্সামিনেশন, আমি একটা এক্সামিনেশানে পরীক্ষায় বসেছিলাম। আই পাসড অ্যান্ড জয়েন্ট দিস সার্ভিস, আমি পাস করেছি এবং ওই সার্ভিসে, চাকরিতে আমি যোগদান করেছি। দ্যাটস রিয়েলি গ্রেট, রুমা বলছে, দেখো রুমা এবার বলছে, রুমার ডায়লগ, রুমা এবার বলছে স্টেজের মধ্যে, দ্যাটস রিয়েলি গ্রেট, দারুণ ব্যাপার, বাট হাউ ডিড অল দিস হ্যাপেন, কিন্তু কীভাবে এইসব কত এতগুলো জিনিস ঘটে গেল। এবার বিকাশ তার উত্তর দিচ্ছে, দেখো, আ লট অফ অফিস ওয়ার্ক ইন বেঙ্গল ইজ ডান ইন ইংলিশ, আমাদের পশ্চিমবঙ্গে অনেক অফিস ওয়ার্ক, অফিসের কাজ এখন বাংলাতে হয়, বাংলাতে হয় না, এখন কিসে হয় না, ইংরেজিতে হয়। আ লট অফ অফিস ওয়ার্ক ইন বেঙ্গল, পশ্চিমবঙ্গের বেশিরভাগ অফিসের কাজ ইজ ডান ইন ইংলিশ, ইংলিশে হয়, ইংরেজিতে হয়। আই অ্যাম গ্রেটলি বেনিফিটেড বাই দ্য ইংলিশ ক্লাস আই অ্যাটেন্ডেড, আমি এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্সে ভর্তি হয়েছিলাম, সেই কোর্সে ভর্তি হয়ে গিয়ে আমি অনেক বেনিফিটেড হয়েছি, উপকৃত হয়েছি। আই হ্যাভ আন্ডারস্টুড, আমি বুঝতে পেরেছিলাম, দ্যাট ইট ইজ ইম্পর্টেন্ট টু নো ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ইকুয়ালি ওয়েল, আমি বুঝতে পেরেছিলাম যে একসঙ্গে বাংলা এবং ইংরেজি শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। মাদার, ইজ দিস আ পার্মানেন্ট জব, এটা কি তোমার স্থায়ী চাকরি, পার্মানেন্ট জব, স্থায়ী চাকরি, ইয়েস অ্যাবসলিউটলি, হ্যাঁ অবশ্যই, সি আই হ্যাভ ব্রট শাড়িজ অ্যান্ড সুইটস ফর ইউ অ্যান্ড রুমা, আমি তোমাদের জন্য শাড়ি এবং মিষ্টি এনেছি। হি গিভস রুমা দ্য প্যাক পার্সেলস, সে পার্সেলগুলো, সেই ব্রাউন পেপারের যে পার্সেলগুলো, খামগুলো সে রুমার হাতে দিল। মাদার, মাদার বলল, আই অ্যাম সো হ্যাপি, আমি খুব খুশি। নাও দেয়ার আর সাম ওয়ার্ডরুমস, সেভারেল, হোয়াট ইজ দ্য সিমিলার মিনিং অফ সেভারেল, মেনি, অনেক, সেভারেল মিনস মেনি, অনেক, প্লুরালে আছে। দেয়ার আর ফোর পেন্স, তাহলে ফোর, ফোরটা কি একটা, না অনেকগুলো, তাহলে দেয়ার আর সেভারেল পেন্স। পার্সেলস, পার্সেলস মানে প্যাকেজেস, প্যাকেজেস, যেমন অ্যামাজন ফ্লিপকার্ট থেকে তোমাদের পার্সেল আছে, কিছু অর্ডার করলে সেরকম প্যাকেট করা আছে, প্যাকেজেস, পার্সেল মিনস প্যাকেজেস। এমপ্লয়ি, এ পার্সন ইন পেড সার্ভিস, এমপ্লয়ি মানে এ পার্সন ইন পেড সার্ভিস, কর্মচারী, এমপ্লয়ি মিনস কর্মচারী, যে কর্মচারীকে কাছ থেকে কাজ করাতে গেলে তাকে
টাকা দিতে হয়, পেড সার্ভিস, মানে তাকে সে কাজ করলে তাকে টাকা দিতে হবে, মাইনা দিতে হবে, তাকেই বলা হচ্ছে এমপ্লয়ি। বেনিফিটেড, বেনিফিটেড মানে হেল্পড, উপকৃত হওয়া। পার্মানেন্ট, ফিক্সড, পার্মানেন্ট মানে ফিক্সড, যেমন তোমাদের বাড়ি, তোমাদের বাড়ি কি আজকে আছে কালকে থাকবে না, না, তোমাদের বাড়ি অনেক বছর ধরে থাকবে, তাই সেটা পার্মানেন্ট। তোমাদের স্কুল বিল্ডিং, সেটাও পার্মানেন্ট। তাহলে এই অবধি আজকে পেজ 89 অবধি আমাদের পড়া থাকলো। পরের দিন আমি নেক্সট পড়া নিয়ে আসবো, পরের পড়াটা নিয়ে তোমরা ভালো করে রিডিং পড়বে, রিডিং পড়বে আর ওয়ার্ড ট্রুপগুলো মুখস্থ করবে, মিনিংগুলো জানবে, কঠিন কঠিন বানানের, কঠিন কঠিন ওয়ার্ডের বানানগুলো মুখস্থ করবে। এগুলোই তোমাদের পড়া, নিজেরা ভালো করে রিডিং পড়তে শেখো। যদি রিডিং পড়তে তুমি পেরে যাও ভালো করে, তাহলে তুমি অনেক কিছুই সহজ হয়ে যাবে পড়াটা, ইংলিশ পড়াটা তোমাদের কাছে।